নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে এখানে নিয়োগ করা হবে সাথে আবেদন কত তারিখ পর্যন্ত চলবে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতে পাছ এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের অফলাইনের মাধ্যমে এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ তোমাদের এখানে আবেদন করতে হলে তোমাদের প্রেসক্রাইব ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বেসিক ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে সেই ডিটেলসগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন কপির মধ্যে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে সাথে বন্ধুরা এখানে ফটোকপি নিচে তোমাদের সিগনেচার করতে হবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে বেসিক ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে বন্ধুরা এখানে তোমাদের প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম এবং সার তোমাদের এখানে ফিল করতে হবে এরপর বন্ধুরা এখানে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেমস ইন ক্যাপিটাল লেটারে তোমাদের অবশ্যই কিন্তু ফিল করতে হবে ঠিক আছে এরপর তোমাদের ডেট অফ বার্থ এক এক চব্বিশ হিসাবে তোমাদের বছর এবং মাস কত চলছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর ম্যারিটিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে ম্যারেড ডিভোর্স আর উইড্রো যেটাই আছে তোমরা এখানে টিক করে দেবে এখানে ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান মেনশন করে দিতে হবে এরপর পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের ভিলেজ পোস্ট অফিস টাউন অফ সিটি মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনকোড তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করতে হবে এরপর অ্যাড্রেস ফর কারেসপন্ডিংস ইন ক্যাপিটাল লেটারে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যদি সেম থাকে অ্যাড্রেসের ক্ষেত্রে তোমরা সেম এখানে মেনশন করে দেবে এরপর কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা মোবাইল নাম্বার এবং রেসিডেন্টস সাথে ইমেল আইডি তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান সাথে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে বন্ধুরা তোমরা এখানে অবশ্যই মেনশন করে দিতে পারো কোনো প্রবলেম নেই সাথে বন্ধুরা তোমাদের স্কুল অথবা বোর্ড অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট যে বোর্ড থেকে তোমরা পড়াশোনা করেছো সেই বোর্ডের নাম তোমাদের এখানে মেনশন করে দিতে হবে ডিগ্রি অর ডিপ্লোমা তোমাদের এখানে মেনশন করতে হবে ইয়ার অফ পাসিং কোন সালে তোমরা এখানে পাস করেছো ডিউরেশন সাথে বন্ধুরা পার্সেন্টেজ অফ মার্কস অব টেন এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস মেনশন করে দিতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যদি কোনো ডিটেলস থাকে তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলসটা মেনশন করে দেবে এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যদি কোনো ডিটেলস থাকে তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে তোমরা যে ভাষায় কথা বলতে লিখতে এবং পড়তে জানো ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে বক্সের মধ্যে লিখে নিয়ে তোমরা এখানে রিড রাইট এবং স্পিকার বক্সে তোমরা এখানে ঠিক করে দেবে এর সাথে বন্ধুরা তোমাদের যে ডকুমেন্টসগুলো এখানে আবেদন করার ক্ষেত্রে লাগবে সেগুলো তোমরা এখানে কিন্তু টিক করে দেবে সাথে বন্ধুরা এখানে ডকুমেন্টসের নাম্বার এখানে তোমাদের মেনশন করে দিতে হবে যেমন এখানে প্রুফ অফ এজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইয়েস করে দেবে এবং নাম্বার তোমাদের মেনশন করে দিতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে বন্ধুরা সেম থাকবে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশনস মাধ্যমিক ওর ইকোভ্যালেন্টের ডিটেলস তোমাদের এখানে মেনশন করে দিতে হবে প্রুফ অফ রেসিডেন্স তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যেটাই দিবে সেটা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এবং নাম্বার সাথে মেনশন করে দিতে হবে কাস্ট সার্টিফিকেট এস সি এস যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো সেই ডিটেলস তোমাদের এখানে মেনশন করে দিতে হবে আদার্স ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা ম্যারিট ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে ভোটার আইডেন্টি কার্ড রেশন কার্ড বা আধার কার্ড তোমরা এখানে যেখানে হাজব্যান্ডের নাম মেনশন করা আছে সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারবে আর উইথড্রো ক্যান্ডিডেটসের ক্ষেত্রে বন্ধুরা হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট এখানে তোমাদের মেনশন করতে হবে এছাড়া বন্ধুরা এখানে ডিভোর্সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে কোর্ট থেকে ডিভোর্সের সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই এখানে জমা করতে হবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি ভালো মতো পড়ে নেওয়ার জন্য এবং বুঝে নেওয়ার জন্য ঠিক আছে সাথে ডেট অ্যান্ড প্লেস এখানে মেনশন করে দেবে সাথে সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার করে দিতে হবে অ্যাপ্লিকেশনটি বন্ধুরা তোমরা নিচে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে এই যে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা এখানে হনোনারি হেলথ ওয়ার্কার পদে যে নিয়োগ করা হবে তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে পোস্টের নেম বন্ধুরা দেখতেই পাচ্ছ হনোনারি হেলথ ওয়ার্কার পদে এখানে নিয়োগ করা হবে এখানে উনিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স অবশ্যই তোমাদের এক এক দুই হাজার চব্বিশ হিসাবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এরই সাথে বন্ধুরা এখানে এস সি এসটি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য বাইশ থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এর সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের এখানে মনে রাখতে হবে তোমরা যারা এখানে খড়গপুর মিউনিসিপালিটির স্থায়ী বাসিন্দা রয়েছো তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম তোমরা যদি এখানে মাধ্যমিক পাশ করে থাকো বন্ধুরা তোমরা এখানে আবেদন করে দিতে পারবে তাছাড়াও বন্ধুরা তোমাদের যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে কোনো প্রবলেম নেই তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে বিবাহিত বিবাহ বিচ্ছন্ন এবং বিধবা মহিলারা তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রথমেই জানিয়ে দিয়েছিলাম যে এখানে কিন্তু তোমাদের প্রত্যেককে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট খড়গপুর মিউনিসিপ্যালিটি ডট ওআজি এই লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন কপি এবং সাথে যে নিয়োগের যে সম্পূর্ণ নোটিফিকেশন সম্পূর্ণ ডাউনলোড করে নিয়ে তোমরা সম্পূর্ণ ডিটেলস চেকআউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে মুড অফ সিলেকশন বন্ধুরা এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউতে ওয়ান ইস টু টেন হিসাবে কিন্তু তোমাদের প্রত্যেককে এখানে ডাকা হবে সেই হিসাবে কিন্তু তোমাদের যা মার্কস রয়েছে সেই মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে এখানে মাধ্যমিকের মার্কসের উপর তোমাদের নাইনটি পার্সেন্ট ওয়েট ট্যাগ থাকবে ঠিক আছে এটির সাথে বন্ধুরা এখানে টেন পার্সেন্টস ওয়েট ট্যাগ থাকবে ইন্টারভিউর ওপর ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটসের নাম এখানে প্রকাশ হবে সে সমস্ত ক্যান্ডিডেটসের তোমরা কিন্তু এখানে এই চাকরিতে জয়েন করতে পারবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে বন্ধুরা দেওয়া রয়েছে যে সমস্ত আগুরী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেক মাসে চার টাকা কিন্তু করে এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো রকম টি বা ডি কিন্তু দেওয়া হবে না তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিস অব দ্য খড়গপুর মিউনিসিপ্যালিটি অর্থাৎ বন্ধুরা এখানে খড়গপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে খড়গপুর মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা রয়েছ তোমরা কিন্তু প্রত্যেকে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রত্যেক মহিলা ক্যান্ডিডেটস অর্থাৎ বিবাহিত বিবাহ বিচ্ছন্না এবং বিধবা মহিলারা তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অনারারি হেলথ ওয়ার্কার অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে কিন্তু তোমরা কাজ করার একটি সুবর্ণ সুযোগ পাচ্ছ যেখানে প্রত্যেক মাসে চার হাজার পাঁচশো টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে তো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা ইতিমধ্যে নোটিফিকেশান পাবলিশ করেছে খারগপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে আশা করবো যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে খারগপুর মিউিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা রয়েছে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে তো একটি খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে